অবরুদ্ধ গাজা থেকে প্যালেস্টাইনের সব নাগরিকদের বের করে দিয়ে সেখানে ইহুদি বসতি স্থাপনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কয়েকজন মন্ত্রী। রবিবার রাতে জেরুজালেমে অনুষ্ঠিত এক সম্মেলনে গাজাকে নিজেদের দখলে নেয়ার দাবি জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির সহ কয়েকজন মন্ত্রী ও পার্লামেন্ট সদস্য। রিটার্ন টু গাজা শিরোনামে আয়োজিত ওই সম্মেলনে গাজা উপত্যকাকে ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার এখনই সময় বলে দাবি করেন অংশগ্রহণকারী কট্টর ইসরায়েলিরা। তাদের এসব দাবির নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। একদিকে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, সহায় সম্বল হারিয়ে জীবন নিয়ে বেঁচে থাকার লড়াই, অন্যদিকে সেই সব নিরীহ মানুষদের পুরোপুরি উৎখাত করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েলের বেশ কয়েকজন মন্ত্রী। নাচে গানে আনন্দ উল্লাসের মাধ্যমে গাজাবাসীকে পুরোপুরি বাস্তুচ্যুত করে সেখানে নিজেদের বসতি নির্মাণের দাবি জানান তারা। এ সময় তাদের সমর্থন জানায় সাধারণ ইসরায়েলিরা। রিটার্ন টু গাজা শিরোনামে ওই সম্মেলনে অংশ নেন নেতানিয়াহু সরকারের অন্যতম শরিক নেতা, কট্টরপন্থী রাজনীতিক ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামের বেন গাভির। গাজা দখল করে সেখানে ইহুদি বসতি নির্মাণ না করতে নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েল সরকার তাদের অবস্থান পরিষ্কার করলেও গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার দাবি জানান কট্টরপন্থী বেন গাভির। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি বলেন, গাজায় ইহুদিদের ফিরে যাওয়ার এখনই সময়। এটি নিজেদের ঘরে ফেরার সময়, এটি ইসরায়েলিদের নিজেদের ভূমিতে ফেরার সময়, এটি অভিবাসীদের উৎসাহ দেওয়ার সময়, এটি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের সময়, এবং এটাই বিজয়ের অর্জনের সময়। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল মটরিচ বলেন, গাজায় ইহুদি বসতি স্থাপন করা না গেলে এর নিরাপত্তা কখনোই নিশ্চিত হবে না। আমরা আমাদের মানচিত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছি এবং সৃষ্টিকর্তার সাহায্যে পুরো ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করছি। বসতি নির্মাণ ছাড়া কোনোভাবে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মেলনের আয়োজক ড্যানিয়েলা ওয়াইজ বলেন, তারা গাজায় কাউকে হত্যা করতে চান না, তারা চান সেখানে কোনো আরব না থাকুক। গাজায় বসবাসকারী প্যালেস্টাইনের সব নাগরিক তুর্কি, স্কটল্যান্ড কিংবা ব্রিটেন সহ অন্যান্য দেশে চলে যাক। তারা গাজায় মানবিক ত্রাণ পাঠানো বন্ধ করে দিচ্ছে যাতে করে অন্য দেশগুলো সেখানে বসবাসকারীদের তাদের দেশে আশ্রয় দেয়। There will be no Arabs in the Gaza Strip. They will go to Turkey, to Scotland, to Britain. তবে গাজা দখলে নিয়ে সেখানে ইহুদি বসতি নির্মাণে ইসরায়েলের মন্ত্রীদের দাবির সমালোচনা করেছে বাইডেন সরকার। তাদের এমন মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া আখ্যায়িত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি। এসব বক্তব্য আমেরিকার অবস্থান ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানান তিনি। ইসরায়েলের মন্ত্রী ও আইন প্রণেতাদের এমন দাবিকে বিপজ্জনক বলে মনে করেন প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের কর্মকর্তা মুস্তাফা বারগটি। তিনি বলেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের এমন সম্মেলন কৌতুকের বিষয় নয়। তার মতে, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে গাজায় পুরোপুরি জাতিগত নিধনের দাবি পরিস্থিতিকে আরো বিপদের দিকে ঠেলে দিতে পারে। These are the people who are making the policy in Israel. মাসুম হাসান, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।